নমস্কার, আমি শুভমিতা। আলোর পথে রাগধ্বনি, এই নামটির সঙ্গে নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা অনেকেই পরিচিত হয়েছেন, বিশেষ করে যারা ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে, শুনতে এবং চর্চা করতে ভালোবাসেন তারা তো অবশ্যই। এটি একটি উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষার প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন এসব না বলে আমি বলতে বেশি পছন্দ করি। ইট ইজ অ্যাকচুয়ালি আ ভেরি সাকসেসফুল ইনিশিয়েটিভ টু মেনটেন দ্য লিগেসি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, এবং যারা এই ইনিশিয়েটিভটি নিয়েছেন তারাও আপনাদের খুবই পরিচিত এবং প্রিয় শিল্পী। সারা পৃথিবীতে তারা ভারতীয় রাগ সঙ্গীত পরিবেশন করেন। তারা হলেন শান্তনু ভট্টাচার্য এবং তার স্ত্রী দুর্গা ভট্টাচার্য, এবং এই উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে তাদের একমাত্র কন্যা মিত্রা ভট্টাচার্য। আলোর পথে রাগধ্বনি প্রত্যেক বছর গুরু প্রণাম নাম নিয়ে একটি বার্ষিক অনুষ্ঠান করেন শান্তনু ভট্টাচার্য, যিনি মূল গুরু, যিনি বা যারা আমাদের ভারতীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র, অন্যতম উজ্জ্বল নক্ষত্র। তারাও দুজন গায়ক এবং গায়িকা দম্পতি, শ্রদ্ধেয় শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয়া শ্রী মীরা বন্দ্যোপাধ্যায়, শান্তনুর মূল গুরু। তাঁদের স্মরণে গুরু প্রণাম নাম নিয়ে প্রত্যেক বছর তারা একটি আলোর পথে রাগধ্বনি একটি বার্ষিক অনুষ্ঠান করেন। এবছর অষ্টম বার্ষিক অনুষ্ঠান, কিন্তু খুব স্বাভাবিক কারণে আপনারা সকলেই জানেন যে এই বছর আর কোনো হলে এই অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। আলোর পথে রাগধ্বনির ইউটিউব চ্যানেল থেকে 19শে ডিসেম্বর অষ্টম বার্ষিক অনুষ্ঠান গুরু প্রণাম অনুষ্ঠিত হবে। সবচেয়ে যেটা বলার কথা, লেগেসি মেনটেন্যান্সের কথা বলছিলাম, এই অনুষ্ঠানে যারা গান গাইবেন, বাজাবেন, সকলেই লেগেসি মেনটেন করে চলেছেন, কারণ সকলেই প্রথিতযশা শিল্পীদের ছেলে বা মেয়ে, উচ্চাঙ্গ সঙ্গীতের একনিষ্ঠ ছাত্র, এরকম সবাই বাজাবেন বা গাইবেন। তবলা লহরা বাজাবেন অনুব্রত চট্টোপাধ্যায়। আপনারা সকলেই জানেন বিখ্যাত তবলাবাদক পণ্ডিত শ্রী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ছেলে অনুব্রত, সবাই চেনেন জানেন তাকে, আর অনিন্দ্য দা ডাজেন্ট নিড এনি ইন্ট্রোডাকশন। শরদ এবং তবলা, শরদ বাজাবেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের ছেলে ইন্দ্রায়ুধ মজুমদার, আপনারা জানেন, আর তার সঙ্গে তবলা শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছেলে আর্চি বন্দ্যোপাধ্যায়, যাদের হাতে আমরা নিশ্চিন্তে ভারতীয় রাগসঙ্গীতের ব্যাটন তুলে দিতে পেরেছি তাদের বাবা মায়েরা, এবং যারা ভারতীয় সঙ্গীতের নাম উজ্জ্বল করেছেন তারা, এদের হাতে নিশ্চিন্তে ভারতীয় রাগসঙ্গীতের ব্যাটন তুলে দিয়েছেন, এবং আমরা অত্যন্ত গর্বিত এই সব ছেলেমেয়ের জন্য। আর গান গাইবেন আরও একজন আপনাদের খুবই প্রিয় শিল্পী, আপনাদের সকলের খুব পরিচিত প্রিয় পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য শিষ্য অনল চট্টোপাধ্যায়। অনল চট্টোপাধ্যায়ের সঙ্গে তবলায় আছেন আমাদের আরেক মিউজিশিয়ান বন্ধু সুধীর ঘড়াই। আর গান গাইবেন, সঙ্গীত পরিবেশন করবেন শান্তনু দুর্বার একমাত্র কন্যা মিত্রা ভট্টাচার্য। খুব ভালো তৈরি হচ্ছে এবং খুব সুদক্ষ শিল্পী হিসেবে তৈরির পথে মিত্রা, আপনাদের খুব ভালো লাগবে, মিত্রা গাইবে। আর যেটা সবচেয়ে বলার কথা, মিত্রার সঙ্গেও বাজাবেন সুধীর ঘড়াই। যেটা সবচেয়ে উল্লেখযোগ্য বলার কথা সেটা হলো আলোর পথে রাগধ্বনির ছাত্রছাত্রীরা ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশ থেকে তারা তাদের ছোট ছোট পরিবেশনা আপনাদের সামনে উপস্থাপন করবেন। এই সময়ে তারা তাদের সাধ্যমতো প্রত্যেকে প্রত্যেকের বাড়ি থেকে, প্রত্যেকে প্রত্যেকের নিজের জায়গা থেকে, যারা গান গেয়েছেন, যারা যন্ত্র বাজিয়েছেন, সবাই তাদের মতন করে গান বা বাজনা রেকর্ড করেছেন। বিবেক পাণ্ডেয়া তাদের সঙ্গে তবলা বাজিয়েছেন, এবং সেইগুলোকে একসঙ্গে অ্যাসিমিলেট করে, এটা যথেষ্ট একটা চ্যালেঞ্জিং ব্যাপার, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সবাই মিলে যেটা গেয়েছেন সেগুলোকে অ্যাসিমিলেট করে ছোটো ছোটো পরিবেশনা তা আপনাদের সামনে উপস্থাপন করা হবে, এবং তারা এতদিন যা শিখেছে, শিখতে চলেছে, তার সেটাকেই দক্ষতার সঙ্গে তার কিছুটা আভাস আপনাদের নিশ্চয়ই দিতে পারবে। সুতরাং আমি আশা করব যে আপনারা সকলে এই অনুষ্ঠানের সঙ্গে থাকবেন। 19শে ডিসেম্বর আলোর পথে রাগধ্বনির ইউটিউব চ্যানেল থেকে এই অনুষ্ঠানটি প্রচার করা হবে, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমার নিশ্চিত বিশ্বাস খুবই উপভোগ্য একটি অনুষ্ঠান হবে এবং আপনাদের সকলের ভালো লাগবে।
আর এই প্যান্ডেমিক সিচুয়েশনকে মাথায় রেখে সাপোর্ট আর্ট অ্যান্ড আর্টিস্ট, এটাই এখন আমাদের একমাত্র স্লোগান। অনেকে রয়েছেন, অনেক আর্টিস্ট রয়েছেন যারা খুবই একটা দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমরা যেন সবাই তাদের পাশে একটু দাঁড়াতে পারি, সবাই মিলে চেষ্টা করলে, একটা যৌথ উদ্যোগ হলে তবেই সাহায্য করা যায়, কারোর একার পক্ষে তো এটা সম্ভব নয়। আমার ভাণ্ডার আছে ভরে, তোমার সবাকার ঘরে ঘরে। সুতরাং ভারতীয় রাগ সঙ্গীত এই ব্যক্তির কথাই বলে। সুতরাং আমরা যারা ভারতীয় রাগ সঙ্গীত শুনতে, চর্চা করতে, শিখতে ভালোবাসি, এইটুকু এই জিনিসটা এই ব্যক্তি মাথায় রেখে একটা সামান্য ডোনেশনের ব্যবস্থাও আছে, যার যেরকম সুবিধে যেভাবে পারবেন। আমরা যদি সবাই মিলে একটু পাশে দাঁড়াই, তাহলে যারা দুঃসময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছেন তাদের অন্তত কিছুটা সাহায্য করতে পারবো, কিছুটা এগিয়ে আসতে পারবো। আমাদের সামর্থ্য খুব কম, তবুও সবাই মিলে আমরা চেষ্টা করলে নিশ্চয়ই সাহায্য করতে পারবো। সঙ্গে থাকুন, 19শে ডিসেম্বর আলোর পথে রাগধ্বনির 8ম বার্ষিক অনুষ্ঠান তাদের ইউটিউব চ্যানেল থেকে। নমস্কার।